হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমার এই এএস বাংলা টেক চ্যানেলে। নিশ্চয় আপনাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য বাড়িতে থেকেই এই ধরনের খেলনা তৈরি করুন। চলুন শুরু করা যাক। নিশ্চয় আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছি ভিডিওটা। তো দেখেন ভিডিও। তো বন্ধুরা, এই খেলনাটা বানানোর জন্য কী কী লাগে দেখেন। এটা আমার মাইক, সরি ডিস্টার্ব করতে চলবো। তো দেখেন, প্রথমে একটা আপনারা এমনি এগুলো ফালাই নে বস্তু আর কি, ফালাই দেওয়া লাগে। একটা এরকম নারকল তেলের টেমা বা নিহার তেলের টেমা নিবেন। তারপর একটা লিজা সোনোর কোয়েটা আছে যে, ওইটার একটা মুখা নেবেন, দুইটা হইলো। তারপর একটা সাইকেলের, পুরান সাইকেলের স্পোক যে আছে ওইটা নেবেন, এই পুরান সাইকেলের স্পোক এরকম নেবেন। তারপরে হাতুড়িটা নেবেন, যদি থাকে নেবেন, না থাকলে লাগে না। তারপরে একটা প্লাস নেবেন, একটা প্লাস, অল্প গুণার টুকরা, একটা গজাল, আপনারা তো জানেনই, একটা গজাল আর একটা শোলা। শোলা তো চিনেনি, নিশ্চয় শোলা চিনেন, এটা পাটের থেকে যে হয় ওইটা। এই শোলা নেবেন, কী বান কন আপনারা ওইটা কমেন্টে জানাই দেবেন আপনারা কী কন। আর একটা নেবেন ব্লেডের টুকরা। তো এখন চলেন শুরু করি কীভাবে বানাই যায়। তো প্রথমে আপনারা এটা নেবেন, প্রথমে বোতলটা নেবেন, বোতলটা নিয়ে ব্লেডটা বের করবেন। ব্লেডটা অবশ্যই নতুন নেবেন, নাহলে কাটা অল্প কাটা টাটা করলে তাহলে সেফটি হতে পারে। তো এটা নেবেন, এই বোতলে এরকমটা নেবেন, নেওয়ার পরে এরকম কাটবেন, দেখেন এরকম কাটবেন, সমান সমান করে কাটবেন। তো অল্প হার্ড হয় এরকম কাটবেন, দেখেন আমি কাটতেছি। তো এরকম করে কাটবেন, এরকম করে কাটবেন আপনারা, সমান সমান করে কাটবেন। আমি খালি জাস্ট দেখাই দিতেছি, এরকম করে কাটা নেবেন। নেওয়ার পরে এদিক দিয়ে ফাটাবেন, আবার ফাটানোর পরে এরকম করবেন আর কি। এটা উপরের চামড়াটা তুলে নেবেন, প্লাস্টিক যেটা থাকে ওটা তুলে নেবেন, তাহলে কাটার সুবিধা হবে। এরকম করে ব্যান করবেন, তো এরকম করে ব্যান করলেন, এরকম করে তিনটা পাখা বানাবেন, এরকম করে তিনটা পাখা বানাবেন। বানানোর পরে এই করবেন, আমরা আমি বানাই রাখছি, এটা আমি দেখাই দিতেছি। তো আমি দেখাই দিই, দেখেন এই যে, দেখেন এইরকম বানাবেন, এইরকম করে কাটবেন। আমি কাটাটা দেখাই দিলাম খালি, কাটা এখানে একটা ফোটো করবেন, একবারে মাছ সেন্টারে ফোটো করে নেবেন, এইদিকে তো ফোটা আছেই। তো এরকম করে নেবেন এইরকম, তারপর একটা সাতির শোলা নেবেন, এরকম সাতির শোলা বা সাইকেলের স্পোক, আমি সাইকেলের স্পোক নিয়েছি, নিয়ে এইভাবে দেবেন। দেওয়ার পরে এখানে একটা এরকম জাতা দেবেন, এটা অবশ্যই মাথাটা চোখা করে নেবেন। নেওয়ার পরে এরকম জাতা দেবেন এরকম করে, তো তারপরে ফোটাটা হয়ে যাবে, ফোটো হওয়ার পরে এটা সাইডে রাখবেন। রাখার পরে একটা শোলা নেবেন, এটা এরকম রেখে দেন। রাখার পর একটা শোলা নেবেন, এরকম শোলা, শোলা নেওয়ার পরে আর একটা এরকম সোনোকোয়েটার মোকা নেবেন, লিজা সোনোকোয়া, এটা লিজা সোনোকোয়েটার মোকাটা নেবেন, নিয়ে গজাল দিয়ে এরকম ফোটা করবেন। তো ফোটা করতেও বেশি কিছু লাগে না, এটা হরকালি টরকারি কিছু লাগে না, আগর টাগর। তো এরকম গজালটা অল্প চোখাতা নেবেন, নিয়ে এরকম দুইটা ই করবেন, ফোটা হয়ে যাবে, দেখেন ফোটা হয়ে গেলে। এই যে গজালের মাথা বাড়াইছে, দেখেন দেখতে পারছেন, হয়তো দেখতেছেন, এই যে বাড়াইছে। তো আমি ফোটা করে নিয়েছি আগের থেকে, তো দেখেন এটা আমি দেখা দিতেছি, এই দেখেন আমি ফোটা করে রাখছি। তো এরকম নেবেন, দেখেন আমি ফোটা করে রাখছি, আপনারা ফোটা করে রাখবেন আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন এরকম ফোটা করে নেবেন। নেওয়ার পরে আগে শোলার ভিতরে শোলাটা যা আছে ওইটাতে এটা লাগাই নেবেন, দেখেন এইটা লাগাই নেবেন, আগে এটা এরকম লাগাবেন, দেখেন এরকম লাগাই নিলেন। নেওয়ার পরে দেখেন এগুলো ভাস করে দিবেন, আর আপনারা কালারফুল করার জন্য এগুলো কিনে আনবেন, আমি লকডাউনের মার্কেট দেখে কিনতে পারি নাই। এগুলো আপনারা কালারিং নিতে পারেন, এই সেলোটিপগুলো, সেলোটিপ একটা লাগে, এগুলো কালারিং নেবেন। নেওয়ার পরে এটা ই করবেন, পেঁচাই নেবেন, তাহলে সৌন্দর্যটা বাড়বে এটা। তারপরে এই মুখার যেটা আছে, এই মুখাটা এইখানে লাগাবেন, এই মুখাটা তো এইখানে লাগাই দেবেন, দেখেন যে পাশে হোক ওই পাশে লাগাই দেবেন। তো এ পাশে দিয়া এরকম লাগাবেন, এখানে বাস সিম্বল লাগাই দেবেন, লাগানোর জন্য দিয়ে হাতুড়ে বাড়িয়ে দেবেন। আমি সিধে দেখাই দিতেছি আপনাদেরকে, দেখেন এরকম থুয়ে অল্প হাতুড়ে মারবেন, এরকম মারার পরে দেখেন আমি দেখাই দিতেছি, এরকম থুবেন, বোতলের উপরে থুবেন, যদি পাকা ঘর হয়, নইলে পাকাটা নষ্ট হওয়ার ভয় থাকে। তো এরকম লাগাই নিলেন, বেশি টাইট করবেন না, আবার বেশি লুজও রাখবেন না, দেখেন আমার হয়ে গেল, মোটামুটি কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, দেখেন তো কাজ হয়ে গেল আমার। তো দেখেন এখন আমি অল্প চলাই দেখাই দিতেছি, অল্প সাইড করে, তো এই দেখেন দেখতে পাচ্ছেন, এটা পাকা দেখে হবার চায় না, তাও দেখাই দিই, দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন ঘুরে। তো দেখেন এইভাবে, এইভাবে আপনারা
ফস করে আপনাদের বাচ্চা কাচ্চা যদি কান্না করে করে তো খেলনা বানাই দিতে পারবেন লকডাউনের ভিতরে। আপনার মার্কেটেও যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না। বাচ্চারা যদি খেলনা চায় এরকম খেলনা বানাই দিতে পারেন, দেখেন এরকম অল্প খরচে খেলনা বানাই দিতে পারেন, দেখেন আপনার বাচ্চারা চলাবে আর এটা এরকম হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমার একদম নতুন ভিডিও এটাই, ফার্স্ট ভিডিও আর চ্যানেলটাও একদম নতুন। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন।